আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, টিএম বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আবারও আমি আপনাদের কাছে নতুন একটি তাবিজ নিয়ে হাজির হয়েছি, ভালোবাসার একটি পরীক্ষিত তাবিজ। এটি আমার মুখের কথা নয়, এটি হচ্ছে গিয়ে 100% পরীক্ষিত তাবিজ। এটি আমার কিতাব থেকে দিয়েছি এবং আমার নিজের পরীক্ষিত। এটি আমি যতবার প্রয়োগ করেছি অবশ্যই 100% রেজাল্ট পেয়েছি। আপনারাও যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন অবশ্যই 100% রেজাল্ট পাবেন। তবে এটির ইজাজত আমি সবাইকে দিব না, যারা খুবই পেরেশানিতে আছেন ভালোবাসার মানুষকে নিয়ে, যাদের ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে কিংবা স্বামী ছেড়ে চলে গেছে, স্ত্রী ছেড়ে চলে গেছে, তাদের জন্য এই তাবিজটি 100% কার্যকরী। ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে চাইলে এই তাবিজটি আপনারা লিখে আগুনে পোড়াবেন। আগুনে পোড়ানোর সাথে সাথেই আপনারা রেজাল্ট পাবেন। যদি সাথে সাথে রেজাল্ট না পান, দুই একদিন অপেক্ষা করবেন, দুই একদিনের মধ্যেই রেজাল্ট পাবেন। তবে আমি যতবার প্রয়োগ করেছি সাথে সাথেই রেজাল্ট পেয়েছি। তো এটি রেজাজত আমি সবাইকে দিব না, যারা তাদের স্বামীর জন্য করবে তারা এটি রেজাজত পাবে, যারা তাদের স্ত্রীর জন্য করবে তারা এটি রেজাজত পাবে, অথবা ভালোবাসার মানুষের জন্য যদি করেন, প্রতারণা করে চলে গেছে ভালোবাসার মানুষ কিংবা কথা বলে না কিংবা আপনাকে ছেড়ে চলে গেছে, তাকে যদি আবারও ফিরিয়ে আনতে চান তারা এই তাবিজটি প্রয়োগ করবেন। দয়া করে অবৈধ কাজে, খারাপ কাজে এই তাবিজটি প্রয়োগ করবেন না, তাতে হিতে বিপরীত হবে। এটি খুবই পাওয়ারফুল এবং মারাত্মক একটি তাবিজ। এটি সবাই কাজ করবেন না, যারা খুব বিপদে আছেন শুধু তারাই কাজ করবেন। যাদের ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে তাকে আবারও ফিরিয়ে আনতে চান, তাহলে এই কাজটি আপনারা করবেন। আর এটি রেজাজত পেতে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, এই ভিডিওটি পাঁচবার শেয়ার করে দিতে হবে। শেয়ার অপশানে গিয়ে কপি লিঙ্ক করে দিলেই হবে পাঁচবার, এবং হচ্ছে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকবে, তাহলেই আমি এটি রেজাজত দিব। তো ইজাজত পাওয়ার পর আপনারা এই তাবিজটি যে কোনো দিন লিখতে পারেন, তবে হচ্ছে গিয়ে শুক্রবার সকালে অথবা শুক্রবার হচ্ছে গিয়ে এশার নামাজের পরে আপনি তাবিজটি লিখলে সবচেয়ে ভালো কাজ করবে। যদি শুক্রবার না লিখতে পারেন তাহলে সোমবার অথবা বুধবার সকালে আপনি এই তাবিজটি লিখবেন। এই তাবিজটি কীভাবে লিখবেন চলুন শুরু করা যাক। এই তাবিজটি যে কোনো কালারের কলম দিয়ে আপনি লিখতে পারেন, যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন তাবিজটি। এখানে আপনার ভালোবাসার মানুষের নাম বিনতে তার মায়ের নাম লিখবেন, এটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। আর হচ্ছে গিয়ে এখানে আপনার নাম বিন আপনার বাবার নাম লিখবেন। আর যদি কোনো মহিলা যদি এই তাবিজটি লিখে তার স্বামীর জন্য কিংবা ভালোবাসার মানুষের জন্য, তাহলে এখানে হচ্ছে গিয়ে স্বামীর নাম লিখবে এবং হচ্ছে গিয়ে এই বিনটা এখানে চলে আসবে এবং স্বামীর বাবার নাম এখানে লিখবে। আল্লাহুব যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। যে মহিলাটি তাবিজ লিখবে এখানে তার নাম বসবে, এই বিনতেটা এখানে চলে যাবে এবং হচ্ছে গিয়ে তার মায়ের নাম এখানে বসবে। এবং এই তাবিজটি লেখার পর এরকম আপনি ভাঁজ করে নেবেন, ঠিক আছে, এরকম বানিয়ে নেবেন। এরকম বানানোর পর আপনি কি করবেন, এই তাবিজটি এরকম ফলিতার আকৃতিতে বানিয়ে নেবেন। ফলিতার আকৃতিতে বানিয়ে নেওয়ার পর তারপরে আপনি কি করবেন, যে কোনো জায়গায় একটু আগুন ধরাবেন। আগুন ধরিয়ে এটি আপনি এই আগুনের মধ্যে জ্বালাতে থাকবেন, অথবা যে কোনো উঁচু জায়গায় গিয়ে আপনি এটি জ্বালাবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন বাসার চুলাতে এটি জ্বালাবেন না, এবং হচ্ছে গিয়ে যেটাতে আমরা রান্না করি সেটাতে জ্বালাবেন না, আলাদা আগুন জ্বালাতে হবে। আলাদা আগুন জ্বালিয়ে সেই আলাদা আগুনের মধ্যে আপনি এটি জ্বালাতে হবে, তাহলেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আর অবশ্যই এটি একটি লিখলেই হবে, যদি একটি লিখে কাজ না হয় তিন দিন তিনটা লিখে জ্বালাবেন, তাহলে অবশ্যই 100% রেজাল্ট পাবেন। আর একটা লিখে যদি জ্বালানোর সাথে সাথে রেজাল্ট পেয়ে যান, তাহলে আর বাকি লিখতে হবে না, জ্বালাতে হবে না। আর অবশ্যই এটি লেখার সময় পাক পবিত্র হয়ে নেবেন, তিনবার অথবা সাতবার দুরুদ শরীফ পাঠ করে নেবেন, অযু করে নেবেন, এবং হচ্ছে গিয়ে আপনি পবিত্র স্থানে বসে এটি লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জায়েজ কাজে ব্যবহার করবেন, না জায়েজ কাজে ব্যবহার করবেন না। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।